কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন তরুণরা। একই সঙ্গে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তারা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত আমিও জিততে চাই শীর্ষক ইউথ সামিট 2023-এ তরুণরা এই আহ্বান জানান। অংশগ্রহণকারীরা কর্মসংস্থান ছাড়াও নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিয়ে তাদের নানা প্রত্যাশা তুলে ধরেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণের অংশগ্রহণে এই ইউথ সামিটে নাগরিক ইস্যু নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক, কুইজ ও ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতা। সামিটের অংশ হিসেবে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি DUTS। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় 22টি বিশ্ববিদ্যালয়ের 24টি দল।